জুলাই বিপ্লবে আহত 32 জনকে 1 লাখ টাকা করে দিয়েছে জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন। সন্ধ্যায় সাভারে পক্ষাঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্র সিআরপিতে তাদের এই টাকা দেওয়া হয়। এ সময় ফাউন্ডেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মীর মাহবুব রহমান স্নিগ্ধ জানান, আহতদের জন্য গোটা বাংলাদেশে আলাদা একটা টিম গঠন করা হয়েছে। তাদের পুনর্বাসনের পাশাপাশি নিহতদের পরিবারের জন্য নেয়া উদ্যোগ বাস্তবায়নে কাজ চলছে। জুলাই আগস্টের আহত কেউ তালিকা থেকে বাদ পড়ে জেলার সিভিল সার্জন অফিসে যোগাযোগ করার আহ্বান জানানো হয়। এবং 27 জনকে আমরা আজকে বিকাশের মাধ্যমে টাকা পৌঁছে দিয়েছি এবং 5 জনকে আমরা চেকের মাধ্যমে টাকা পৌঁছে দিচ্ছি। সর্বমোট 32 লক্ষ টাকা আজকে আমরা এখানে 32 জনকে দিচ্ছি। পুনর্বাসনের জন্য যদি তাদের কর্মসংস্থানের প্রয়োজন হয় বা অন্য কোনো পদ্ধতিতে তাদের কর্মসংস্থানের প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা ব্যবস্থা গ্রহণ করবো।